ফিলিস্তিনের মজলুম মুসলমান আজকে দুই মাসের চাইতে বেশি সময় মায়ের পবিত্র রক্তে আল্লাহর জমিন ভিজে গেছে ছোট্ট মাসুম ভাইয়ের লাল খুনে জমিন রক্তাক্ত হয়ে গেছে ভিজে গেছে মুসলমান তার নিজ জন্মভূমিতে নিজের লাশ শহীদের লাশকে মাটিতে দাফন করার সুযোগ দিচ্ছে না 7 লক্ষ শিশু সর্বহারা 23 লক্ষ মুসলমান ঘরহারা এই পরিস্থিতিতে কোথায় পৃথিবী কোথায় আইন কানুন এগুলো কিচ্ছু না আমাদের আমাদের আল্লাহ যতক্ষণ আছেন তিনি আমাদের আশ্রয় তিনি আমাদের ভরসা তার কাছেই আমাদের নিরাপত্তা তু গনি হে আর হাম হে বেনাওয়া কোন পৌঁছেগা হামে তেরে সওয়া এটা হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ মুনাজাত মুনাজাতের একটা লাইন আল্লাহ বলছে তোমরা সব আল্লাহর দিকে ফিরে আসো ثم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون الله بولي مؤمن تمرا شعب الله ديكي توبة كوري فري أشعب تاهولي نا تمرا شعبائي جنة تي ہوئے جب شفل شفل كامياب اي جنو انشاء الله امرا نيوت کرتے بارينا منو زوب دي بورسن نا شعبائي الحمد لله شعبائي دي لأكون بھالو بستاس اي مهتی پاکا نيوت کرے গুনাহ ছেড়ে দেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন লানিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলা আল্লাহ মিন জাজিরিল মুসাববিহিন আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত দামাত বারাকাতুহুম এই হাদিস খুব বলে যে দুইজন মানুষ একদিকে আল্লাহর তাসবিহ পড়তেছে একজন সুবহানাল্লাহ الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله এভাবে তাসবিহ পড়লে বারবার বারবার একটা ঝংকার ওঠে ঝংকার মানে একটা ঢেউ ওঠে তাল ওঠে তাল বুঝেন নাই কথাটা অনেকক্ষণ জিকির করলে একটা কি ওঠে তাল ওঠে ঝংকার ওঠে একটা সুরের মিল ওঠে হ্যাঁ তো এই সময় এই একজনের এই বাহ বাহ মাশাআল্লাহ দারুণ জিকির আর আরেকজন হলো পাশে বসে তার নিজের জিন্দেগির গুনাহের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে আর কেবল বলতেছে আহ আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তওবাকারীর আহ আর ওই জিকিরকারীর বাহ জিকিরকারীর ওই ঝংকার আর তওবাকারীর গুনাহের আহাজারি কান্না আল্লাহর কাছে তওবাকারীর গুনার আওয়াজ বেশি প্রিয় সুবহানাল্লাহ বেশি আরো সহজ হইল দুইটা শব্দ হযরত যেভাবে বলেন একটা হলো বাহ আর একটা হলো আহ এক কথায় আপনি বললেন বাহ আরেক কথায় আপনি বললেন আহ এই বাহ 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 বুঝেন না মাশাআল্লাহ শাব্বাশ বাহ বাহ এটার চাইতে আহ আহ এটার দাম বেশি এটার দাম বেশি এই জন্য আপনার কলিজার ভিতরে যদি ফিকির আসে এই অনুভূতি আসে যা জিন্দেগি কি করলাম জীবন কোথায় শেষ করলাম আহ করছি কি আমার করা উচিত ছিল কি তাইলে ফায়দা হবে বেশি তাইলে উপকার হবে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমরা আমলের জিন্দেগি আমাদের জিন্দেগি ইসলাম হিসাবে আমাদের অনেক সৌভাগ্য বাপ আমরা 800 কোটি সারা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহই দয়া করে পছন্দ করে আমাদেরকে মুসলমানের ঘরে দিয়েছেন এক পবিত্র মা দিয়েছেন এক পবিত্র বাপ দিয়েছেন এক কালেমা ওয়ালা মা বাপ দিয়েছেন এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে আর কি হইতে পারে এই জন্য আমাদের জিন্দেগি এটা আমাদের প্রিয় হওয়া উচিত আমাদের ইবাদত আমাদের আমল আমাদের বন্দিগি আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ততা এটাই আমাদের মূল আখেরাত এবং দুনিয়ারও বেঁচে থাকার নিরাপত্তা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের কোনো আমেরিকা নাই আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের কোনো হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা নাই আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই কিচ্ছু ফিলিস্তিনের মজলুম মুসলমান আজকে দুই মাসের চাইতে বেশি সময় মায়ের পবিত্র রক্তে আল্লাহর জমিন ভিজে গেছে
ছোট্ট মাসুম ভাইয়ের লাল খুনে জমিন রক্তাক্ত হয়ে গেছে ভেসে গেছে মুসলমান তার নিজ জন্মভূমিতে নিজের লাশ শহীদের লাশকে মাটিতে দাফন করার সুযোগ দিচ্ছে না 7 লক্ষ শিশু সর্বহারা 23 লক্ষ মুসলমান ঘরহারা এই পরিস্থিতিতে কোথায় পৃথিবী কোথায় আইন কানুন এগুলো কিচ্ছু না আমাদের আমাদের আল্লাহ যতক্ষণ আছেন তিনি আমাদের আশ্রয় তিনি আমাদের ভরসা তার কাছেই আমাদের নিরাপত্তা তো গনি হে আর হাম হে বেনামা কোন পৌঁছেগা আমি তেরে সওয়া এটা হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ মুনাজাত মুনাজাতের একটা লাইন তো গনি হে আর হাম হে বেনামা আল্লাহ আপনি অমুখাপেক্ষী আমরা আপনার মুখাপেক্ষী কোন পৌঁছেগা আমি তেরে সওয়া আল্লাহ আপনাকে বাদ দিয়ে আমগো খবর নেই কে আমগো কথা জিগায় কে আসলে কি আল্লাহ ছাড়া আমাদের আছে কে বলে বলেন না বাপ কে আছে আম্মান নুজিবুল মুতাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজালুকুম খুলাফাআল আরদ রব্বুল আলামিন বলেন যখন অসহায় হয়ে যাও মুসিবত আর পেরেশানিতে পড়ে যাকে ডাক দাও বলো তো বান্দা সেই ডাকে আমি ছাড়া সারা দেবার আছে কে কে ওয়াকশিফুস সুআ সব বিপদ সব মুসিবত সব পেরেশানি দূর করবার জন্য যাকে ডাকো সেই ডাকে সারা দেওয়ার আমি ছাড়া কে আছে কি কেউ নাই ওয়াজালুকুম খুলাফাআল আরদ এই জমিনে সুস্থ স্বাভাবিক আমার প্রতিনিধি হিসাবে বেঁচে থাকার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু স্বাভাবিক রেখে তোমাকে বাঁচিয়ে রাখবার উপযোগী বানিয়ে দিচ্ছেন যিনি তিনি আমি ছাড়া কে আইলাহুম মাআল্লাহ আল্লাহ বলে বলো না বান্দা আমি আল্লাহর সাথে আর কোন ইলাহ আছে কি বলেন আছে কি নাই ওসামা বানাইনা ওই যে আসমান আমি বানাইছি ওয়াল আরদ ফরাশনাহা এই যে জমিন আমি বিছাইছি ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন এই যে সব কিছু জোড়ায় জোড়ায় আমি বানাইছি আমি বানাই মুখের হাসি আমার দাম চোখের কান্না আমার দাম রাতের অন্ধকার আমার দান দিনের আলো আমার দান আগামীকালকের ভোর আমি আনলো আবার সন্ধ্যা আমি আনলো আল্লাহ বলেন কায়নাতের ইঞ্চি ইঞ্চি জাররা জাররা পরিবর্তন আমি করছি মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আল্লাহ বলে